হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে একটু শপিংয়ে এসেছি, আমার বাসার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ছিল, তো সেগুলো নিতে এই সুপার শপটাতে আসলাম। এই সুপার শপটাতে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায়, খুব কম সংখ্যক জিনিসই আছে পাওয়া যায় না, আমার চোখে পড়েনি। তো এই যে নেসক্যাফে কফি, এখানে কফি গোল্ড, এটা হচ্ছে ক্লাসিক, তো কফি খেতে আমার খুবই ভালো লাগে। আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি, সুপার শপটা কিন্তু অনেক বড়। তো এই যে শপটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি, এখানে আপনার অনেক ধরনের সেকশন থাকে, প্রত্যেকটা সেকশনই আলাদা আলাদা। তা আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিন্তু নিয়ে নিচ্ছি। তো এই সেকশনটাতে নুডলস আছে, পাস্তা আছে, এই যে বসুন্ধরা নুডলসগুলোর সাথে কিন্তু একটা কাঁচের বাটিও ফ্রি আছে। তো এই যে এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অ্যাসেন্স, সস, মেয়নিজ, এক্সেট্রা এক্সেট্রা। এই যে কেক ডেকোরেশনগুলো এখানে, খাবার সোটা, কেক ডেকোরেশন। তো উপরে সেকশনটাতে কিছু ধরনের বিনস, তারপর কর্ন, এগুলো যেগুলো আপনার ক্যানে থাকে সেগুলো, এই যে সস, মেয়নিজ, অনেক প্রকারের আইটেম আছে, কি নেই সবগুলোই পাবেন আপনি এই সপ্তাহতে। আমার তো এসে ঘুরে ঘুরে অনেক ভালো লাগে, আমি এমনিতেও ঘুরি, যদি কোনোটা ভালো লাগে সেগুলো আমি নিয়ে যাই বাসায় পছন্দসই। তো মাঝে মাঝে মনে হয় যেন সবগুলো নিয়ে নেই, কারণ অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস থাকে। এই যে কাপ নুডলসগুলো, এই যে মধুর যে ইয়াগুলো দেখেন কত সুন্দর একটা গ্লাসের মধ্যে, এই যে পিনাট বাটার, জ্যাম, জেলি, আমার দেখতেও খুবই ভালো লাগে, যদি কিনি আর না কিনি তারপরও দেখতে অনেকটা ভালো লাগে। এই যে টুনা ফিশের ক্যানগুলো, তো আমার কাছে যেটা ভালো লাগে সেটা তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই আজকে শেয়ার করছি, যেহেতু শপিং করতে আসলাম আর শেয়ার না করে কি হয়, আপনাদেরকে তো দেখাতে হবে। তো এই যে কর্নফ্লেক্স, তো হরেক রকম কর্নফ্লেক্স আছে এখানে, হচ্ছে আপনার স্টারবাকসের কফিটা, তো এইটাতে আছে বিভিন্ন ধরনের জুস, তারপর দুধ। এই যে এখানে হচ্ছে স্টেশনারি সেকশন, অনেক ধরনের স্টেশনারি পাবেন, এই যে গ্লুগান। তো এখানে বার্থডে আইটেমগুলোও পাওয়া যায়, আমার মাঝে মাঝে খুবই সুন্দর লাগে এই জিনিস দেখতে। এই যে ক্যান্ডেল, এগুলা জেলি ক্যান্ডেল, ভিতরে জেলি সিস্টেমের দেওয়া ক্যান্ডেলগুলো আমার ভালো লাগে, আমি কিছু নিয়েছি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এটা হারিকেন ক্যান্ডেলের মতো। এই যে লাভ সিস্টেমের ক্যান্ডেল, এই যে এটার কথাই বলেছিলাম, দেখুন কতটা সুন্দর লাগছে। আমি সবগুলো ক্যান্ডেলই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই শো পিস ক্যান্ডেলগুলো, এই জার ক্যান্ডেলটা ভালো লেগেছে আমার কাছে। এই যে দেখুন, এই যে ডিজনি ল্যান্ডের ইয়াটা, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, তাই একটু দেখালাম। দেখুন কত বড় একটা পেন্সিল, এটার ভিতরে কিন্তু অনেকগুলো পেন্সিল আছে। তো এখানে আছে আপনার কিছু উডেন জিনিস, কাঠের জিনিসগুলো, তা আমি একটু সবটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই যে আয়নাটা দেখুন কি সুন্দর, কলের গান, শোপিস কলের গান, এক তারা, ভালোই লাগলো সবগুলো দেখে আমার। তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর সুন্দর কাঠের শোপিস গুলো, অনেক ভালো লাগে দেখেও, আমার তো কিনতে মনে চায় শুধু।
তো কি করব, এই যে ল্যাম্পশেড গুলো কি সুন্দর, ভালো লাগছে দেখতে, তাই একটু শুট করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটা একটা বক্স টিস্যু হোল্ডার, পাপোশগুলো আমার কাছে ভালোই লেগেছে, আমি নিব আর নেইনি। টয়েস বাচ্চাদের সেকশনটা, যে একটা বাচ্চা কিন্তু খেলনা খুঁজছে, তো টয়েসগুলো দেখলেও খুব ভালো লাগে, অনেক ধরনের টয়েস আছে। তো আমার এই সেকশনে কিছু কাজ ছিল, তো এই সেকশনটা একটু ঘুরে দেখালাম। এই যে ক্লিনিং আইটেমগুলো, হ্যাঁ, ওয়াশিং পাউডার, তারপর লিকুইড সোপ, এই যে দেখুন এটা হচ্ছে কুকিং আইটেমগুলো। এই যে কিয়ামের সেকশনটা, এটা এটা আলাদা কিয়ামের সেকশন। আমি কিন্তু আগেই বলেছিলাম যে শপটা কিন্তু অনেক বড়, সবগুলো সেকশন সেকশন করা আলাদা আলাদা। এই যে পানি, ওয়াটার বোতলগুলো, এই যে স্টেনলেস স্টিলের কুকিং আইটেমগুলো, এখানে ননস্টিক প্যানগুলো, এদিকে অনেক ব্র্যান্ডের অনেক কিছুই আছে, বাইরেরও কিছু প্রোডাক্ট আছে এখানে ভালোই। আমি এখান থেকে অনেক কিছুই নিয়েছি কুকিং আইটেমগুলো, আপনারা তো আমার ভিডিওতে দেখতেই পান, আমার জিনিসগুলো কিন্তু এখান থেকেই নেওয়া। মোটামুটি আমার বাসার অনেক কিছুই আমি এখান থেকে নিই। এই যে এখানে মগ, প্লাস্টিকের মগ, তারপর ম্যাট, এখানে যে কাঠে খুন্তি, তারপর যে রুটি বেলার রুলার, এই যে স্প্রে গান, অনেক আইটেম, ভ্যারাইটিস আইটেম, দেখলেও চোখ জুড়িয়ে যায় আমার সত্যি। আমি বারবার বলছি, তারপরে কি করব, আমার অনেক ভালো লাগে। এই যে দেখুন রুটি বেলা পিড়া, এটা ছোটোদের। তো এই যে ফিশ কাউন্টার, তারপরে মিট কাউন্টার, তো আমার বাজার সদায় প্রায় শেষ হয়ে গেছে, আমরা যখন বিল পে করে বার হব। এই যে দেখুন, এটা কিন্তু গতকালকে যে ঝড় হয়েছিল সেই অবস্থা, মানে এত ঝড় হয়েছে, পুরো এই অবস্থা খারাপ, ভেঙে চুরে একদম শেষ, বিল বোর্ড টোট একদম ভেঙে গেছে। তো আমরা ঝড়ের মধ্যে কিন্তু আটকা পড়ে গিয়েছিলাম, এটা তো আপনারা জানেন সন্ধ্যার সময় অনেক ঝড় হয়েছিল 6:30টার দিকে। তো দেখতেই তো পাচ্ছেন একটা গাছ কিন্তু ওপাশে পড়ে গেছে, তার জন্য রাস্তা কিন্তু একদম ব্লক, আর বৃষ্টি এখনও অবিরত হচ্ছে, তো আমরা বার হতে পারছি না, আমি আর আমার ছোটো বোন কিন্তু ছিলাম। তো দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু একদম রাস্তাটা পুরো ব্লক, তো মোটামুটি একটা বিপদে পড়ে গিয়েছিলাম। তো কী করবো, বৃষ্টি হচ্ছে, তাই আমরা ভাবলাম যে একটা রেস্টুরেন্টের ভিতর বসি, পাশেই রেস্টুরেন্ট ছিল, তো বসে কিছু খাওয়া দাওয়া করলাম। আমি একটা চিকেন তান্দুরি নিয়েছি, তো আমি আর আমার বোনটা খেলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বাহির হলাম, বৃষ্টিটা কিছু কমেছে, তো এই যে গাছটা যে পড়ে গিয়েছিলাম বলছিলাম যে রাস্তার রেলিং ভেঙে কিন্তু গাছটা একদম উপুর হয়ে পড়ে গেছে, এই যে গাছের এটা কিন্তু মাটি একদম ইয়া করে পড়ে গেছে, দেখুন কি অবস্থা। তো কোনো হতাহত কাহিনী হয় নাই, আল্লাহ রহম করেছে। তো এই যে বাসায় চলে আসলাম, এইসব জিনিস নিয়ে আসলাম বাসায়, তো শেয়ার করলাম। মোটামুটি অনেক টায়ার্ড হয়ে এসেছিলাম, কারণ গাড়ি একদম ব্লক হয়ে গেছিল। এই যে মোটামুটি সবসময় ইউজের জিনিসগুলো নিয়ে এসেছি, এই সিজারটা আমি নিয়ে এসেছি নতুন, এটা আমার ছিল না। এই যে স্যাভলন লিকুইড, বিস্কিট, পাউডার মিল, চা পাতা, এখানে বাদাম, লোশন, মাফিন কেক, এই কেকগুলো আমার হাজব্যান্ডটা খুব পছন্দ করে, আপনারা তো দেখলেনই। আর এই যে এটা একটা কাঠের ট্রে, এটা নিয়ে আসলাম, আমার কাছে ভালো লাগলো তাই নিয়ে আসলাম, খুবই সুন্দর, দেখা যাক কী করি এটা দিয়ে, এখনও জানি না, ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আর আমার বাসায় মিনি জিনিসগুলো একটু বেশি আনা হয়, আগে তো আপনারা দেখেছেন, এই যে গ্লু স্টিক, প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে এসেছি মোটামুটি।
এত বেশি পানি নেই, কারণ দেখতে পাচ্ছেন যে আবহাওয়া কত খারাপ ছিল। তাই তার আজকের এই ছোট্ট শপিং ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।